নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের প্রিয় চ্যানেল ইজি টু ফিজিক্সে। এখনকার আপডেট নিউজ, উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো নিয়ে এখনও ভাবছে শিক্ষামন্ত্রী, কারণ সুপ্রিম কোর্টে এখনও পর্যন্ত কিছু আপডেট দেয়নি। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং শেয়ার করবে, আর এভাবেই আমাদের সাথে থাকো আরও নতুন নতুন এডুকেশনাল আপডেট পেতে। উচ্চ মাধ্যমিকে বাকি পরীক্ষাগুলোর ভবিষ্যৎ কী? অন্তত করোনা ভাইরাস সংক্রমণ পর্যায়ে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর কেন্দ্রীয় বোর্ডগুলি পদক্ষেপের উপর নজর রাখছে, এমনটাই রাজ্য স্কুল শিক্ষা দপ্তর সূত্রে। মঙ্গলবার এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কী জানালেন, চলুন শুনে নিই অডিও ক্লিপের মাধ্যমে। আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছি, বর্তমান উদ্ভূত পরিস্থিতির কথা বলেছি, এবং যেহেতু স্কুলগুলিকে আমরা বন্ধ রেখে কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলিকে যেভাবে 10ই জুন এবং তার পরবর্তীকালে 30শে জুন পর্যন্ত যেভাবে যে বিধিতে আমরা বন্ধ রেখেছি, আমরা সেই বিধিগুলো অপরিবর্তিত থাকবে। 31শে জুলাই পর্যন্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিও তাদের একাডেমিক পাঠ যেটা আছে, আবার বলছি যে বিজ্ঞপ্তি আমরা জারি করেছিলাম সেই বিজ্ঞপ্তিটি অপরিবর্তিত থাকবে। বিশ্ববিদ্যালয়ের হেড যেভাবে তার শিক্ষক অশিক্ষক শিক্ষাকর্মীদের অ্যাডমিনিস্ট্রেটিভ প্রশাসনিক কাজ তিনি যেভাবে চালাচ্ছিলেন, যে কায়দায় চালাচ্ছিলেন, যেটা লেখা ছিল আমাদের সেই বিধিতে, সেই বিজ্ঞপ্তিতে, তা অপরিবর্তিত থাকবে। শুধু 30শে জুনের বদলে সেটাই 31শে জুলাই পর্যন্ত থাকবে। ইতিমধ্যে আইসিএসই বোর্ড দশম ও দ্বাদশের বাকি থাকা পরীক্ষাগুলোর জন্য অভিভাবকদের কাছে দুটো অপশন ইতিমধ্যে দিয়েছে। সিবিএস বোর্ডের পরীক্ষার বাতিলের দাবি জানিয়ে ইতিমধ্যে আদালতে দ্বারস্থ হয়েছেন অভিভাবকরা। এই পরিস্থিতিতে উচ্চ মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলো কীভাবে নেওয়া সম্ভব, তার জন্য কেন্দ্রের এই বোর্ডগুলি পদক্ষেপের ওপর আপাতত নজর রাখছে স্কুল শিক্ষা দপ্তর। এই প্রসঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান, আইসিএসই বোর্ডের তরফ থেকে দু দফা প্রস্তাব অভিভাবকদের দেওয়া হলেও সিবিএসই বোর্ডে এখনও পর্যন্ত তাদের সিদ্ধান্ত জানায়নি আদালতকে, যদিও পরীক্ষা সম্পর্কে ইতিমধ্যে সিবিএসই বোর্ডের থেকে মতামত জানতে চায় সুপ্রিম কোর্ট। মঙ্গলবার মতামত জানানোর কথা থাকলেও সিবিএসই বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে 25শে জুনের মধ্যে বোর্ডের মতামত জানাতে হবে সুপ্রিম কোর্টকে। তাই আপাতত সিবিএসই বোর্ডে কী পদক্ষেপ নেয় সেই দিকে তাকিয়ে রয়েছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ভবিষ্যতের জন্য। যদিও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে পরীক্ষা হচ্ছে তা ধরে নিয়েই প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে বলেই শুরু শিক্ষা দপ্তর সূত্রে খবর। সো এখনকার মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এডুকেশন নিউজ আপডেট নিয়ে। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। থ্যাংক ইউ।